প্রায় 4 দশকের কেরিয়ার হলিউড সুপারস্টার টম ক্রুজের অসাধারণ অভিনয় অ্যাকশনের দক্ষতায় নিজেকে সফলতার শীর্ষে নিয়ে গেছেন টম ক্রুজ। সব কিছুই যেন পারফেক্ট। তিনি 58 বছর বয়সেও মিশন ইম্পসিবল বলে কিছু নেই তার জন্য। প্রথম সিনেমা এন্ডলেস লাভে তিনি পারিশ্রমিক পেয়েছিলেন $30,000। প্রথম ছবিতেই বাজিমাত করেছেন। সর্বশেষ মুক্তি পাওয়া মিশন ইম্পসিবল ফলআউটে টম ক্রুজ পারিশ্রমিক নিয়েছেন $28 মিলিয়ন। মিশন ইম্পসিবল সিরিজের ষষ্ঠ ছবি মিশন ইম্পসিবল ফলআউট পুরো বিশ্বে আয় করেছে $791 মিলিয়ন। ছবি থেকে লাভের অংশ হিসেবেও বড় অঙ্কের অর্থ পেয়েছেন টম ক্রুজ। টম ক্রুজ অবশ্য এই সিনেমার পিছনে খাটনিও করেছেন অনেক। প্রায় 2000 ঘন্টা খরচ করেছেন হেলিকপ্টারের সার্টিফাইড পাইলট হওয়ার জন্য। মিশন ইম্পসিবল ফলআউটের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য তাকে হেলিকপ্টার চালাতে হয়েছে। চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে কোনো চেষ্টা বাকি রাখেননি টম ক্রুজ।